দেখো পক 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 করে হাঁচি গো আমার কুকুরে জান লিচি আর ওকে কই হাঁচে এস শালারা বাঁচতে দেবে না আমাকে আগে কি বলছি শোন কুকুর লাগিয়ে নে বাপ শালার কপালে কষ্ট আছে বন্ধুগণ এতক্ষণ ধরে আপনারা ওদের রস কষ সব পেলেন আমার রস নাই কষ নাই আমি শুকনো শুকনো কইরব তামাকে কইতে দেবে তো কি কইরব গান কইরব গান ওরা গান জানে গান কাকে বলে ওরা কি গান জানে গানের মাস্টার গান আমার আমাকে গান শিখতে আসে তো গান গান কাকে বলে শুন বেদের মেয়ে জোসনায় আমার কেতাই মুইতেছে আসি আসি বলে জোসনা হেগে বেদে কেন ইয়া ছাড়া তোমার কাছে অন্য কিছু না তোমাকে বলে নিয়ে যাবে কে জামদ খাই না আমার লেগে দানা বিষ আনবা নালে একটু নালে যদি একটা বাড়তি বউ পাওয়া যায় বলে আসবা আমি এখন ঠান্ডায় একলা ঘুমোচ্ছি শুরু করে গা শুরু কর হ্যাঁ তোর খালা শুরু করবে তুমি যো শুনা হে তা মুতে ভি দাও কে তা তোমার কেতা কষ্টে দেয়ে মাজাই লাগে ব্যথা তুমি যো শুনা হে তা মুতে ভি দাও কে তা তোমার কেতা কষ্টে গেয়ে মাজাই লাগে ব্যথা বলো 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 যো শুনা আর মুইতবে কতক্ষণ 2000 সালে বইনাতে এই ছোড়েরা মূর্তি বান বেশি দিছিল আবার পক 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 করে 2000 সালে বইনাতে মুর্শিদাবাদে এই ছোড়েরা এত মোটা মুতিছে 2000 সালে বইন্না হয়ে গেছে বলো 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 যো শুনা মুইতবে কতক্ষণ তোমার অপেক্ষায় বসে আমার মজা হইল কোন বেদের মেয়ে জোসনা হয় আমার কেতায় বসেছে আসি আসি বলে জোসনা হে গে পেলে ফুটবল ওই ফুটবল সালাহার আমি ভালো নাম থইনি ফুটবল সব লোক পায়ে কইলি খালি খেলবি বাড়িতে আছিস কে বে কে আরে আমি তোর বাবু বাবু কোন শালো রে আরে শালো নাই তোর মনিব হ্যাঁ তোর মনিব তোর মনিব আমাদের তো বাপ ধান কাটা সব হয়ে গেছে মনে লাগবে না চুপ হারাম জাদা তোর বাবু বলছি বুঝতে পারছিস না হ্যাঁ তোর বাবু তোর মনিব ওরে বাবু এসেছে এবার করবে কাবু বাবু গো বল দরজা খোলা আছে চলে আসুন ঠিক আছে ওই আমার হো হো করে রে বোলা বাবা আমার হো হো করে রে বোলা বাবা আমার হো হো হারাম জাদা কিভাবে বাবুকে সম্মান জানাতে হয় জানিস না বুঝতে পারি নাই গো ক্ষমা চাইলেন ক্ষমা চাইলেন চুপ ওইভাবে ক্ষমা চাই কেউ তাইলে ওইভাবে ক্ষমা চাই ও আমি ক্ষমা চাই তো বলছিলাম বাবু ভুল হয়ে গিয়েছে আমাকে ক্ষমা করে দাও ও বাবু আমার চুল হইছে চুল নাই ভুল ভুল হ্যাঁ ভুল হইছে বল হ্যাঁ 7 দিন আমার বাড়িতে কাজে যাসনি কেন হ্যাঁ 7 দিন আমার বাড়িতে কাজে যাসনি কেন কি খাবা আমার কথা খাও কালাটা কত কি বলেন বুঝতে পারছি তুই আমার বাড়িতে 7 দিন কাজে যাসনি কেন বাবু বলেন না আমার বাড়িতে বড় ধরনের চুরি হয়ে গেছে বড় ধরনের চুরি হয়ে
গিয়েছে বাবু আমার বাড়িতে একটা বিশাল বিপদ বাবু গো বিশাল বিপদ তাই আমি গিয়েছিলাম আউশগ্রাম থানায় দায়হারি করতে চুপ হারামজাদা সেই জন্য তুই 7 দিন আমার বাড়িতে গাড়ি চালাতে যাসনি তুই আউশগ্রাম থানায় ওসির গাড়ির ড্রাইভারি করছিস শালা আনাড়ি না কি গো বাবু আমার বাড়িতে বড় ধরনের চুরি হয়েছে বলে আমি গিয়েছিলাম থানায় ড্রাইভারি করতে চুপ বড় ধরনের চুরি হয়েছে আউশগ্রাম থানায় গিয়েছিস ড্রাইভারি করতে নয় ওটাকে ডাইরি বলে ডাইরি হ্যাঁ ওইরি ওইরি ডাইরি করতে হ্যাঁ কি এমন তোর বাড়িতে চুরি হয়েছে বিশাল দামি মাল বিশাল দামি মাল কালার টিভি হচ্ছে দামি সোনার চেন হচ্ছে দামি নগদ ক্যাশ হচ্ছে দামি নগদ ক্যাশের চাইতেও দামি হচ্ছে দামি তাহলে কি হীরা হচ্ছে দামি মুক্তা হচ্ছে দামি হচ্ছে দামি টাকি মুরগি হারাম জাদা সামান্য একটা মুরগি চুরি হয়েছে তার জন্য তুই আউশগ্রাম থানার ওসির কাছে ডায়রি লিখাতে গিয়েছিস না বল চোরটা কে বল চোর চিনি চিনিস চোরের বাপ ঠাকুরদা দিদিমা পিসিমা সব চিনি সবাইকে চিনিস হ্যাঁ চোরের অত পরিচয় আমার জানার দরকার নেই চোরটা কে তাই বল চোরটার নাম হচ্ছে শিয়াল চুপ হারাম জাদা একটা মুরগিকে শিয়াল খেয়েছে তার জন্য তুই আউশগ্রাম থানায় ডায়রি লিখাতে গিয়েছিস অসভ্য মূর্খ ওসি ডায়রি ওই জন্য তো লিখেলি তোর ডায়রি ওরে বাঙ্কানা তার জন্য শালা ড্রাইভারি লাই না ড্রাইভারি নয় ডায়রি ডায়রি আচ্ছা বাবু তাহলে কোথায় যাবেন সেজি কুজে আচ্ছা আরেকটা তোকে প্রশ্ন করছি কি প্রশ্ন তুই আমার বাড়িতে 7 দিন কাজে যাসনি হ্যাঁ 7 দিনে তোর দাঁতগুলো ভালো ছিল হ্যাঁ 7 দিন পরে হঠাৎ দেখা হচ্ছে তোর একটা দাঁত গেল কোথায় ওই তো নিমায়ের মায়ের দাঁত ছিল না নিমায়ের মায়ের দাঁত ছিল না হ্যাঁ তে হসপিটালে কেউ দাঁত দিতে না তারপর তামার ময়া লেগে গেল ময়া লেগে গেল তা আমি একটা দাঁত ফটাস করে ছাড়ি নিমায়ের মাকে দিলাম ও তুই নিমায়ের মাকে ধার দিয়েছিস হ্যাঁ পরে নিল পরে নিয়ে নেবে ও মরে যাবে হ্যাঁ তখন আবার খুইলে আমি লাগিল ঠিক আছে হ্যাঁ যুক্তি ভালো হ্যাঁ বল কি বলছিলি বলছি আপনি সেজে গুজে কোথায় যাবেন আরে মূর্খ সেজে গুজে কোথায় যাব জানিস হ্যাঁ বোলপুরের শান্তিনিকেতনের সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ওখানে যে মেলা হয় না ওই মেলা দেখতে যাব বাবু আমি মেলায় যাব গো যাবি মেলায় ভালো ভালো বিটি ছেলে থাকে অসভ্য কথাকার বিটি ছেলে থাকবে দোকান থাকবে রেস্টুরেন্ট থাকবে সব আছে হ্যাঁ চাউমিন এগরোল মোগলাই সব পাওয়া যাবে সব আছে সব আছে তাহলে চলেন যাব চল চলেন হ্যাঁ যাওয়ার আগে আমি কি বলছিলাম একটা গান বল না আনন্দ করতে করতে যাব আনন্দ করতে করতে হ্যাঁ একটা রফি সাহেবের একটা ভালো গান বল না রফি সাহেবের হ্যাঁ তো বড়ি দূর সে জো আয়ে প্যারি কা তো পালায়ে হে বড়ি দূর